তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল নবদ্বীপ ঘাটস্থিত তাঁত কাপড়ের হাট ভবনে। শনিবার সন্ধ্যায় এদিনের দলীয় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা ও তৃণমূল যুব সভাপতি জয়ন্ত সাহা। নির্বাচনের আগে সংগঠনকে শক্ত করতেই এদিনের সম্মেলন বলে জানা গিয়েছে। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। হিসাব মতো এখানে প্রায় 1000-এর উপর কর্মী আমাদের উপস্থিত ছিল এবং সমস্ত কর্মীদের আহ্বান করা হয়েছে বুথে বুথে। কিছু ক্ষেত্রে আমাদের সামনে আমাদের জানেন পুজো টুজো ইত্যাদি ব্যাপার নিয়ে তারা ব্যস্ততার মধ্যে একজন আসতে পারেনি, কিন্তু তাছাড়াও আমাদের সাংগঠনিক যে বার্তা সেই বার্তাটা আমাদের সকলের মাধ্যম দিয়ে আমাদের বোঝাতে সক্ষম হয়েছি। আমরা মনে করি আমাদের লড়াইটা এমন একটা জায়গায় লড়াই আমরা দাঁড় করিয়ে দিয়েছি সমস্ত জায়গায়, মানে মানুষ আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে আমাদের জেলায় অন্তত সমস্ত বিধানসভার সর্বক্ষেত্রেই আমরা রাস্তায় মানুষের জন্য লড়াইয়ে নেমে পড়েছি, মানুষের জন্যে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী যেটা চান। এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় মানুষের অন্যায়ের প্রতিবাদেও কিন্তু সবথেকে বেশি আমাদের এই জেলা এবং সারা পশ্চিমবাংলাও যেমন রাস্তায় নেমে পড়েছে, প্রতিবাদের ভাষাটা এখানে খুব জোরালো আকারে আজকে ফুটে উঠেছে। সেই হচ্ছে আজকে আপনাদের কাছে যেটা জিজ্ঞাস্য আপনাদের, যে আমাদের কর্মীরা কী বলছে। কর্মীরা যদি আজকে প্রতিবাদের ভাষায় যদি ফুটে না ওঠে, তাহলে আমাদের মানুষের কাছে জানানোটা দরকারটা কী ছিল? মানুষকে তো এইভাবেই উদ্বুদ্ধ করা দরকার। এদিন উজ্জ্বলবাবু, এদিন কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, কিন্তু বেশ কিছু ব্লকের নেতৃত্বকে দেখা যায়নি। ব্লক মানে আমাদের এখানকার ব্লক, হ্যাঁ, অঞ্চলের সব অঞ্চলের অঞ্চল তাই বলে সভাপতি আছে, আছে সভাপতি আসেনি, তারার নাম সুলতানা আসেনি, কি বলবেন? সকালে দেখা হয়েছে আমার সঙ্গে, মানে জেলা পরিষদে কি কারণ করতে পারে সেটা কাজে কি ছিল? আমি বলেছি যে অবশ্যই যাবি, আমার সাথে যেতে হবে, যাবি, অসুবিধা নেই, সেটা নিশ্চিতভাবে সকলে মিলে যাতে থাকে একসাথে একটা লড়াই, সেটা আমি জানিয়ে রেখেছি, সেটা আমাদের কর্তব্য। আমরা পশ্চিমবাংলার মানুষের কাছে এই বার্তাটা দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন, আর ভারতবর্ষের আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের সামনে যে ইতিহাস তৈরি করে রেখে যাচ্ছে, দুটোর মধ্যে আজকে পার্থক্য কী? কেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন আমাদের প্রয়োজন? আমরা সবাই মিলে যদি আমরা প্রতিটা বুকে বুকে মানুষের কাছে পৌঁছে দিয়ে আগে তাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হই যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আনব, আগামী 2021 সালে আমরা সবাই মিলে এই লড়াইটাই আমাদের নির্দিষ্ট করব, আর এখানে দাঁড়িয়ে আমরা সবাই ঠিক করব ভারতবর্ষে আজকে হিন্দু না মুসলিম জিজ্ঞাসে ওই কোনজন আজকে এই মাত্র বাস্তবটা বিষয় নয়। আমাদের কাছে রোজই আজকে আমাদের মুসলমানদের তাড়িয়ে দেওয়া হোক এবং ভারতবর্ষ থেকে সবাই মিলে ঠিক করে আমরা ঠিক বসি, আমরা আলোচনা করি, আমাদের বুথে বুথে এই মানুষদের আবার নতুন করে বোঝাই যে এইভাবে আমরা লড়াই করে ঠিক করেছিলাম। তখন সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাবড় তাবড় নেতা আমাদেরকে সবাই বলতে পারে তোরা পারবি করে দেবে, তারা আমাদের কৃষকের ধান না আমাদের গম কোন চাষটা হবে সেটা ঠিক করবে না, তার জন্যে তারা সেখানে আজকে সব থেকে বড় বিষয় তাদের কাছে আম্বানির থেকেও আজকে সব থেকে বড় বিষয় আমাদের আদানি যে বলবে আমাদের নতুন করে আমাদের দরকার কি। আপনারা জানেন ভারতের ক্ষমতা আসার পর আমাদের ভারতীয় জনতা পার্টি ঠিক করলেন বুলেট ট্রেন নিয়ে আসবো, বুলেট ট্রেন, এবং কে করবে? আদানি তার পিয়ারের বন্ধু, এবং তার জন্য যদি স্তূপাকৃত হয় সেই স্তূপাকৃত জঞ্জালকে কি করে অপসারণ করবে, কিভাবে শেষ করবে? কেউ হয়তো চালিয়ে পুড়িয়ে শেষ করতে চায়, আবার কেউ মনের মানুষরা অন্তরের মানুষরা মমতারই যারা আজকে আদর্শে প্রবণত হয়েছে তারা কিন্তু ধীরে ধীরে জনগণ শেষ কথা বলে, এই জনগণ শেষ কথা বলে ধীরে ধীরে চৈতন্য মহাপ্রভু সারা বিশ্বে ওই তো আমার এখন দেবতা, উনি তো আমার জীবন্ত দেবতা, আমি মমতা ব্যানার্জির গলায় মালা দিচ্ছি, আমি বললাম গোপাল তুমি তো রিক্সা চালাও, এত তোমার মায়ের 18খানা দেবতা তোমার পছন্দ হলো না, একবার আমার গায়ে টিক টিকি উঠেছিল, আমি বাবা গো মা গো
করে দৌড়াতে দৌড়াতে ওই টেবিলে ধাক্কা মেরেছিলাম, আর ওই টেবিলে ছিল মমতা ব্যানার্জির ছবি। আমার বাবা তৃণমূল কংগ্রেস করতেন, আমার বাবা কংগ্রেস করতেন, মমতা ব্যানার্জির সঙ্গে 50 টাকা দামে একটা রজনীগন্ধা ফুলের মালা ঠোঙায় থেকে বার করে আমি যে চেয়ারে বসেছিলাম তার পিছন দিকে মমতা ব্যানার্জির ছবি। যে শান্তিকে নবদ্বীপে প্রতিষ্ঠিত করেছিলেন 34 বছরের বাম জমানায়, এই নবদ্বীপকে যারা সন্ত্রাসের আখড়া তৈরি করেছিলেন চেষ্টা করছে, তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। একের পর এক মানুষের জনস্বার্থ বিরোধী আজকে প্রকল্প নিচ্ছে শিল্পপতিদের স্বার্থে, আর এখন বলছে বেটি পোড়াও, পোড়াও না পোড়াকার বলছে না, বেটিকে পুড়িয়ে দিতে বলছে। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশের ঘটনা, তার আজকে নিজেদের যে সমস্ত নিয়ম ছিল সেই নিয়মও পায়রা করতে আমার মনের সঙ্গে আমি কল্প ধরেছিলাম যে সত্যি সত্যি আমি চক দিয়ে লিখে দিয়ে আসতে পারবো, আমি সত্যি সত্যি রাত বারোটার সময় আস্তে আস্তে। উজ্জ্বল বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন কৃষ্ণনগর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি জয়ন্ত সাহা, নবদ্বীপের উন্নয়নের কাণ্ডারি। ভারতবর্ষের সাধারণ মানুষের বন্টন করেছিল সেই নরেন্দ্র মোদী, যিনি বলেছিলেন আমি ভারতবর্ষের চৌকিদার। আজকে সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা দেখতে পেয়েছি, যিনি চৌকিদার কথা বলেছিলেন। চৌকিদার কথা বন্দে মাতরম অতি নবদ্বীপ শহর পাল মহাশয় এই সভায় উপস্থিত আছেন গ্রহণ করার জন্য অনুরোধ করছি 14-15 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোয়ার্ডিনেটর মাননীয়। মঞ্চে শাসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি 16 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোয়ার্ডিনেটর মাননীয় নিতাই চন্দ্র দাস মহাশয়কে মঞ্চে শাসন করার জন্য অনুরোধ করছি। 18 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোয়ার্ডিনেটর মাননীয় আশিষ চক্রবর্তী মহাশয়কে মঞ্চে শাসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় বিমান কৃষ্ণ সাহা মহাশয় এবং এই সভায় উপস্থিত আছেন আমরা প্রত্যেকে এখানে যারা